আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে আবার প্রতিদিনের ন্যায় বেশ কিছু প্রোডাক্ট আপনাদের দেখাবো। তো তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন যে স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকে। একটা নাম্বার দেওয়া থাকে হচ্ছে আমার ম্যানেজারের নাম্বার এবং আরেকটা নাম্বার দেওয়া থাকে আমার নাম্বার। তো আমার মিলের গাছ কাটানো থেকে শুরু করে এই কারখানা এবং শোরুম, এই দুইটা পুরো কাজগুলো আমাকে দেখে দেখে করাইতে হয়। তো যার কারণে অনেক সময় দেখা যায় যে আমি সবসময় ফোনগুলো রিসিভ করতে পারি না। তো যদি ফোনগুলো আমি সময় মতো রিসিভ করতে না পারি, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন যে আমার ম্যানেজারকে ফোন দিবেন এবং আমার ম্যানেজার থেকেও আপনারা সঠিক ইনফরমেশনগুলো নিতে পারবেন। এবং প্রয়োজন হলে আমাকে, আমার সাথে কথা বলার যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রেও আপনারা হয়তো ম্যানেজারকে বলবেন জুয়েল ভাইকে দেন, সেক্ষেত্রে হয়তো আমাকে দিবে বা আমার সাথে কথা বলতে পারবেন। আর আজকে যে প্রোডাক্টগুলো দেখবে এগুলো খুব বেশি ডিজাইনের না, এগুলো মেহগুনি কাঠের। তো মেহগুনি কাঠটা আমি বলি যে সবসময় আমি যশোরের মেহগুনি কাঠগুলো বিক্রি করি এবং এগুলো আমরা চার ধরনের কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করি এবং এগুলো আমরা চেম্বারে সিজনিং করি। তো এগুলো চেম্বারে সিজনিং করলে কাঠগুলো একবারে শুকায় যায়। দেখেন আমি এর আগেও অনেকবার আপনাদের দেখিয়েছি, আজকেও দেখায়। দেখেন এগুলো হচ্ছে যে কাঠগুলো আমরা এইভাবে চেম্বারে সিজনিং করি আমাদের। এগুলো যেমন আছে চিটাগাং, সেগুন সিজন হচ্ছে, নিচে মেহগুনি আছে, মেহগুনি সিজন হচ্ছে। এগুলো হচ্ছে মেহগুনি কাঠের পাল্লা। এই পাল্লা হচ্ছে মোট আপনার ছয়টা এবং চৌকার ছয়টা। এগুলো বিক্রি করেছে হচ্ছে সাতক্ষীরা জেলাতে। যে ভদ্রলোক এই পাল্লাগুলো আমাকে অর্ডার করেছিল, ওনার নাম হচ্ছে জনাব রুহুল কুদ্দুস সাহেব। রুহুল কুদ্দুস ভাই বেশ কিছুদিন আগেই এই প্রোডাক্টগুলো আমাকে অর্ডার করেছিল, আজকে আমরা রেডি করে ফেলেছি। ওনার হচ্ছে টোটাল দুইটা পাল্লা, এরকম আট ডিপ মাঝের নকশা সলিড পাল্লা এবং এগুলো হচ্ছে টোটাল আপনার চারটা পাল্লা। দেখেন এখানে চারটা পাল্লা দেওয়া আছে, এগুলো একবারে প্লেন, কোনো ডিজাইন হবে না। তো এই মেহগুনি পাল্লাটা বলে এগুলো যে থিকনেসটা দেখেন, যে এখানে যে থিকনেসটা, এই থিকনেসটা একবারে পাকা দেড় ইঞ্চি আছে, অর্থাৎ বারো সুতা আছে এবং এগুলো হচ্ছে আমি ফিঙ্গার জয়েন্ট দিই। এবং সবসময় আমি বলি যে আমার যে পাল্লাগুলো বানায় আমি এরকম কর্ণশালী মাথা দিয়ে বানাই, কর্ণশালী মাথা দিয়ে বানানো পাল্লাগুলো দেখতেও সুন্দর লাগে, ভালো লাগে। তো মেহগুনি কাঠটা যশোর থেকে আসে, এগুলো আপনারা ট্রিটমেন্ট সিজনিং করালে অনেক দিন যাবে, এটা অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন। আর এর সাথে যে ছয়টা মেহগুনি কাঠের চৌকাঠ দিয়েছি, চলেন আমি চৌকাঠগুলো দেখাই। এই যে এখানে মেহগুনি কাঠের চৌকাঠগুলো রাখা আছে, কুরিয়ার গাড়ি আসছে, এখনই চলে যাবে। তো এই যে মেহগুনি চৌকাঠগুলো দেখেন, এগুলো হচ্ছে ছয় আড়াই চৌকাঠ। তো আপনারা মেহগুনি এই চৌকাঠ যদি নেন, সেই ক্ষেত্রে আপনারা চব্বিশশো টাকা হলে নিতে পারবেন সিজনিং এবং ট্রিটমেন্ট করা। এই চব্বিশশো টাকা একবারে আপনারা, এগুলো খুবই পাতলা এবং এগুলো আপনারা যদি একবারে একজন উঁচা করে দেখে তাহলে বুঝতে পারবেন। এবং কিছু লোহা কাঠের চৌকাঠ আজকে চলে যাবে, এগুলো হচ্ছে আপনার নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাঠ। এগুলো আমরা দিচ্ছি হচ্ছে এটা দিনাজপুরে, দিনাজপুরে যে ভদ্রলোক এগুলো অর্ডার করেছে ওনার নাম হচ্ছে জনাব সাজ্জাদ সাহেব। তো সাজ্জাদ ভাই বেশ কিছুদিন আগে এই নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাঠগুলো আমাদেরকে অর্ডার করেছিল, আমরা রেডি হয়ে গেছে, ওনার পাল্লাগুলো পরে যাবে। উনি বলছিলো যে চৌকাঠগুলো একটু আর্জেন্ট দেওয়ার জন্য, এই জন্য চৌকাঠগুলো আমি একটু আর্জেন্ট করে দিয়েছি। তো লোহা কাঠের চৌকাঠ যদি আপনারা নেন, সেক্ষেত্রে চার হাজার ছয়শো টাকা হলে নিতে পারবেন। এগুলো হচ্ছে ছয় আড়াই কাঠ। আর আজকে আমি শেষে আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে দেখেন যে কেমিক্যাল করার আগে এবং কেমিক্যাল করার পরে কাঠের কালার কেমন হয়। আমি এখানে যে কিছু কাঠ দেখাবো, এগুলো হচ্ছে কেমিক্যাল এখনও দেওয়া হয়নি। এই কাঠগুলো দেখেন মেহগুনির কালার, এগুলো হচ্ছে এখনও আমরা কেমিক্যালে দেই নাই। তো কেমিক্যালে না দেওয়ার কারণে এখানে দেখেন এটার কাঠেরগুলো কালারগুলো কেমন, আর কেমিক্যাল করার পরে যে কাঠগুলো বের হয়, দেখেন যে কেমিক্যাল করার পরে কাঠের কালারগুলো এরকম হয়, একটু কালচে হয়ে যায়। আমরা চার ধরনের কেমিক্যাল দিয়ে এগুলো কেমিক্যাল করি, কেমিক্যালটা করলে কাঠে গুণ লাগে না। আর আমাদের এখানে আপনারা সেগুন এবং গামারি, নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাঠ, সব ধরনের কাঠের প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমরা নিজেরা প্রোডাকশন করি এগুলো। আমাদেরকে বিভিন্ন ধরনের, এই যে যেমন মেহগুনিগুলো অ্যাভেলেবেল আছে স্টক, এরপরে আপনার সেগুন আছে এখানে এবং গামারি আছে, তো সব ধরনের কাঠই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে এগুলো সহজেই নিতে পারবেন। নিয়মিত বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসি, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলি। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।